তো হ্যালো গাইজ আজকের ভিডিওটা যেটা ভয়েস ওভার দিচ্ছি কারণ হচ্ছে আমাদের অনেকটা হয়ে গেছিলো দেন তারপরে অনেক শুদ্ধ শুদ্ধ ভাষা বেড়েছিলো তাই ভয়েস ওভারের মাধ্যমে তোমাদেরকে শোনাচ্ছি কারণ যদি আমি ভয়েস দিদি দিই না ইউটিউব আমাকে তা দেবে ইউটিউব থেকে তো এখানে দেখতে পাচ্ছি দা চলে এসেছে এখন বাবাটা বাজে ভাই রাহুলদাকে ধরা হয়েছে এখানটা আমরা যা যা আয়োজন করেছিলাম সেইগুলো রেডি করে নিচ্ছি আর এখানটা দেখো সর্বপ্রথম পা বেঁধে নিচ্ছি কারণ এই লোকটা বেশি লোক এই লোকটাকে আমি যদি ছেড়ে দিই তাহলে এই লোকটা আমাকে দৌড়ি দৌড়ি ধরে আবার আমাকে জড়িয়ে ধরবে ওকে কাদা দেবে একে মাটি দেবে তো আমাদের ফার্স্ট আইটেম ছিল হচ্ছে একটু টয়লেট তো দেখতে পাচ্ছো তোমরা এখানে বাথরুম বাথরুম নিয়ে চলে আসা হয়ে গেছে আমাদের তারপর এখানে আমি আর সুজাতা মিলে একটু বাথরুমটা গায়ে ছিটানোর চেষ্টা করলাম দা এখানে খেপে গেছিলো তাই জন্য আমরা বললাম চুপচাপ বসে পড়ো নালে একটু মুতের জায়গা দেখবো আমি গায়ে ডাইরেক্টলি মুতে দেবো তো চলো দেখা যাক কি হয় তো আস্তে আস্তে করে মূর সব ঢেলে দিলাম রাহুলদার গায়ে রাহুলদার কি মজা পাচ্ছিল ও হো 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 কি সুন্দরভাবে মুচি দেখো গায়ে দু লিটার দু লিটার চার লিটার মুদ রাহুলদার গায়ে ঢেলে দিলাম রাহুল দা গেল মুত রাহুল তো দেন মুত রাহুলের গায়ে আমরা মুতপুত ঢালার পর আমরা ভয়ে ছিলাম যে উঠে আমাদেরকে তালা না করে জড়িয়ে না ধরে ওরে ওড়ে ওরে আমার কি ক্যাল মা আর মানে দু বছরের আগ গাইজ বার করছিলাম দু বছর ধরে আমি রাহুল দাকে বার্থডে সেলিব্রেট করতেই পারিনি মানে এরকমভাবে টয়লেট মাখিয়ে হাগু মুতু মাখিয়ে তো সেই জন্য এইবার আমি প্ল্যান করেছিলাম যে এইবার আমি প্রতি নিয়ে ছাড়বো তো রাহুল লাইয়ের মধ্যে উঠে গেছে আর একজনের ফেটে চার হয়ে গেছে আর দেখজন চলে গেছে বাট আমি ভয় পাচ্ছিলাম না আমি সব প্ল্যান করেছিলাম আমার গায়ে লাগলে লাগবে রাহুল লাগে পুরো একদম কাদা ভূত করে যাবো একদম দেন তারপরে চলে আসলো আমাদের ডিম অ্যান্ড ময়দা তো চলে আসলো আস্তে আস্তে করে ডিম ময়দাটা দেখো সুজয়দা মাখি দিচ্ছে কীভাবে তো ডিম ময়দা মাখানোর পর এখানে আমাদের আর কিছু বাকি ছিল না কি মাখাবো না মাখাবো তাই জন্য আমরা বেশি কিছু প্ল্যান করিনি কারণ এত বৃষ্টি পড়েছে এরানিং তিন চার দিন ধরে তো আমরা গোবর তারপরে পটি বটি যাই হোক তোমাদের ওই সব দেখাতে পারিনি আর আনতেও পারিনি তো ওইখান দিয়ে ডিম মাটি ময়দা তারপরে টয়লেট এই সব দিয়ে কাঁচাতে হচ্ছে এবার যা হচ্ছে অনেকটা হয়েছে আর দা এমনি এক লিটার পাঁচশো গ্রাম মুদ দেয় তো এখানে আমরা চার লিটার মুদ দিয়ে দিচ্ছি আর রাউলদার অবস্থা দেখো গাই ময়দা মুদ মেখে কেমন হয়ে গেছে তারপরে ফাটা ডিম মানে পচা পচা ডিমগুলো সব বেঁচে বেঁচে আনা হয়েছে তো এবার মানে এত এক্সট্রিম লেভেলে করে রাহুল দা সবার বার্থডেতে দার বার্থডে থেকেও ছেড়ে দেওয়া হবে এটা কোনো ভাবনা চিন্তায় কেউ করিনি সবাই মানে বদলা নিতে এসেছিলো সবাই একজন তো টেল লাস্টে ভাই আমরা সবাই মিলে ভাবলাম যে না ঠিক আছে এত অত্যাচার করেছি এবার কেকটা কাটি তো কেকটা কাটার টাইমেও একটু অত্যাচার দেখানো হবে না এটা হতেই পারে না ভাই তো আমি কি করেছি কেকটা খুলেছি আস্তে আস্তে আগে টয়লেট করার ভাবনা চিন্তা নিচ্ছিলাম যে রাহুল পালা দিয়ে আমি টয়লেট করে দেবো ডাইরেক্টলি তারপরে ওই দেখো গাইছি আবার একটা টয়লেট নিয়ে এসে কে তো টয়লেটটা রাহুলদা বলছি ফেলে দাও ফেলে দাও তারপর রাহুলদা ফেলে দিল নিজের থেকেই কারণ না জানে কেক কাটার টাইমে হয়তো মুহূর্ত পুঁতে দেবে কিন্তু আমি সেখানেও বাঁচানোর চেষ্টা করছিলাম রাহুলদা বলছিলাম ফেলবা না ফেলবা না টয়লেট বাট কিছু করা নেই সব টয়লেট পড়ে গেছিলো তো তাই জন্যে আমরা স্টার্ট করলাম কেক কাটিং তো সর্বপ্রথম কেকটা বার করলাম কেকটা বার করার পর তো ওইখানে আমি সুজাতা মিলে সব নিজে সব হ্যান্ড ওভার করে নিচ্ছি দেন তারপর ওইখানে সব কিছু বার করার পর এখানে লাগাচ্ছি কী বলে ওটা কি ক্যান্ডেল ক্যান্ডেলের নামটা কি এই স্পার্কেল স্পার্কেল ঢুকাতে পারছিলাম না দেন তারপরে জোর করে ঢুকালাম জোর করে ঢুকানোর পর এখানটায় চলো ক্যাপ লাগিয়ে দিলাম তারপরে নিপেলসে ক্যাপ লাগিয়ে দিলাম নিপেলসে না লাগাতে পেরে আসতে ফেলে দিলাম ফেলে দেওয়ার পর চলো এবার পালা হচ্ছে কেক কাটার দেন কেক কাটিংয়ের টাইমে একটু নাটক না করলে হবে না তাই জন্য আমি কী করেছি মুখে একটু দিয়ে দিয়েছি ক্যান্ডেল তারপরে সরি ক্যান্ডেল না ওই লাঠি দিয়ে দিয়েছি তারপরে মুখটা চুপি দিয়েছি কেকের দিকে চলো কেকটা কাটো তো কেকটা কাটার পর এখানে খেলা শুরু হয়ে গেছিলো সেইগুলো তোমাদেরকে হয়তো ক্যামেরায় দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আর অনেক শুদ্ধ শুদ্ধ ভাষা রয়েছে সেইগুলো শুনলে তোমরা হয়তো প্রেমে পড়ে যাবে তাই জন্য ওই শুনলাম শোনালাম না তো এখানে আমি ক্যান্ডেল নিয়ে একটু খেলা খেলি করলাম খেলার পর এখানে কেকটা খেলাম ওই হাতেই কেক খেয়ে নিলাম ভাই আর কত নোংরা ছেলে দেখো গাইস আমরা ওই দেখো আবার চুমু টুমু দিচ্ছে না কী করছে বুঝে পারছি না যাই হোক রাত্রি বারোটার সময় এই সব পাগলাম না দেখে তোমরা গাইস বাড়িতে থাকো সেফ থাকো ওটাই ভালো কারণ আমরা হচ্ছি ভাই এক্সট্রিম লেভেলে পাগলা রাত্রি বারোটা একটা সময় রাস্তাঘাটে ক্যাচেরা করি দৌড়াই ডিম ফাটাই লোকের গায়ে মুতে দিই তো এই দেখো যাও গাইস খেলাটা এখানে শুরু হয়ে গেছিলো একটু আমি টয়লেট পড়েছিলাম আমার গায়ে দেন ওইখান থেকেই আমি মারপিট স্টার্ট করেছিলাম কারণ ভাই আমার গায়ে পড়েছে মানে আমি সবার গায়ে দেবো সবাইকে বদলা দেবো প্রথমে ধরে নিচ্ছি সুমিতকে সুমিতকে জড়িয়ে ধরে গাই যে বলছি আমি বাথরুম করবের গায়ে তারপর ছাড়বো মানে এখানে এতগুলো সোনাই সোনাইদি দি সব মেয়েরা ছিল ওদের সামনেই আমরা যা তা করতে লাগলাম তারপর বললাম যে না সব মেয়েদেরকে বাড়ি পাঠানো হোক তারপর খেলাটা শুরু হবে তারপর খেলাটা শুরু হতেও তো এমন হয়ে গেছে না সবার গায়ে কাদা বাদা সব মাখিয়ে যা টয়লেট পয়লেট রাহুলদার গায়ে মাখার জন্য যা যা এনেছিলাম সব আমরাই নিজেরাই মেখে নিয়েছি কারণ ভাই এতটা পরিস্থিতিটা চাপে পড়ে গেছিলো স্টার্ট করেছিলো সুমিত শেষ করেছে কেন আমি বাট সুজয় এখানে সবচেয়ে মেন পালি গেছিলো তাই জন্য সবার আগে বেঁচে গেছিলো রাহুলদাকে দেখো গাইস ওর পাটা বাদার রয়েছে আর ওকে খাওয়ানোর জন্য দেখো গাইস দৌড়াচ্ছে বাট কোনো প্রবলেম না গাইস এইভাবে কেক কার খেতে থাকুক আমরা ভিডিওতে দেখতে থাকি কিন্তু লাস্ট অবধি দেখাচ্ছে না তোমাদেরকে লাস্ট অবধি দেখলে তোমরা হয়তো পাগলা হয়ে যেতে তো গাইস এইটুকু ভিডিও দেখো আর খুশি থাকো